নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমরা সাধারণত অনেক ধরনের বাটাই খেয়ে থাকি, আর আমিও আমার চ্যানেলে এর আগে অনেক ধরনের বাটার রেসিপি শেয়ার করেছি। তো সেরকমই অন্য একটা বাটার রেসিপি আজকে শেয়ার করতে চলেছি আপনাদের সাথে, পটল বাটা। আর এই ধরনের বাটা সাধারণত গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি, পটল বাটা। প্রথমে এখানে আমি 7-8টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখেছি। এরপর একটা ছুরির সাহায্যে পটলের এই দুদিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর ছুরির সাহায্যে পটলের এই স্কিনটাকে এইভাবে চেঁচে নিতে হবে। সবকটা পটলের স্কিন এইভাবে চেঁচে নেওয়ার পর এগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তবে এর মধ্যে খেয়াল রাখবেন, যদি পাকা পটল থেকে থাকে সেক্ষেত্রে পাকা পটলের বীজগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন, কেননা পটল বাটা করার পর কিন্তু পাকা পটলের বীজগুলো মিশতে চায় না, মুখে পড়লে সেটা খেতে খারাপ লাগে। এরপর পটলগুলোকে বেটে নেব। এর জন্য এগুলোকে একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। তবে সব পটল তো একসাথে বাটা যাবে না, তাই অল্প করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 7-8টা মতন কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা এখানে ব্যবহার করবেন। তারপর এটা এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটাকে এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, কেননা বাকি পটলগুলো আমার বাটতে হবে। ঢেলে নেওয়ার পর একইভাবে বাকি পটলগুলোকেও বেটে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি এবার 1/2 টিস্পুন কালো জিরে এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাগুলোকে আমি দুভাগ করে দিলাম। কালো জিরে এবং শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর 15-20 কোয়া রসুনকে আমি থেতো করে রেখেছিলাম, রসুনটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এই ধরনের বাটাতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। রসুনটাকে বেশ বাদামি রং ধরা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। রসুনটা এখন ভাজা হয়ে গেছে, রসুন থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে বেটে রাখা পটলটাকে দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কন্টিনিউ নাড়তে হবে, যাতে পটলের মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটা পুরোপুরি শুকিয়ে যায় এবং পটলের কাঁচা গন্ধটাও যেন পুরোপুরি চলে যায়। কন্টিনিউ এভাবে নাড়তে নাড়তে এখন দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় নুন মিষ্টি ঝালটা চেক করে নেবেন, যদি দরকার হয় এই সময় অ্যাড করতে পারেন। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম কড়াই থেকে উঠে এসছে, পটল বাটা কিন্তু একদমই তৈরি। গরম ভাতের সাথে সার্ভ করুন এই পটল বাটা, ভীষণ ভালো লাগে খেতে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।